11 অঙ্ক বলছে, একটি পাঁচতলা বাড়ির ছাদের কোন এক দুই বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60° ও 30°। উন্নতি কোণটা বলছে 60 আর অবনতি কোণটা বলছে 30। বাড়ির উচ্চতা বলছে 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কতটা বার করতে বলছে। তাহলে দেখো, ধরলাম এটা হচ্ছে আমার একটা বাড়ি, এবি হলো একটি পাঁচতলা বাড়ি, আর সিডি হলো একটি মনুমেন্ট। এবার এটা হলো বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, সন্ত্র সরলরেখা অঙ্কন করা হলো। এবার বলছে বাড়ির কোন একটি বিন্দু থেকে, বাড়ির ছাদের কোন একটি বিন্দু থেকে বলছে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, এই চূড়ার উন্নতি কোণটা বলছে 60°। এই চূড়ার দিকে কোণটা বলছে 60°, 60°। এবং গোড়ার অবনতি কোণ, ওখান থেকে আমি নিচে গোড়ার দিকে দেখছি, অবনতি কোণটা বলছে 30°। এই বিন্দু থেকে উপরে দিকে দেখছি তাহলে উন্নতি কোণটা বলছে 60°, এই বিন্দু থেকে গোড়ার নিচের দিকে দেখছি তাহলে এটা কোণটা বলছে 30°। আর বলা আছে বাড়িটির উচ্চতা 16 মিটার, এবি বলছে 16 মিটার, 16 মিটার। আর বলা আছে মনুমেন্টের উচ্চতা নির্ণয় করতে বলছে, তার মানে সিডির উচ্চতা বার করতে বলছে। আর বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্ব অবস্থিত, বাড়িটি মনুমেন্ট থেকে, এটা বাড়ি এটা মনুমেন্ট, বাড়িটি বলছে মনুমেন্ট থেকে কত দূরত্ব, আচ্ছা তাহলে বিডির মানটা বার করো। বলছে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্ব অবস্থিত, অর্থাৎ বিডির মানটা আমাকে বার করতে হবে। এর নাম দিয়ে দিলাম মনে করো ই। এবার লিখছি, ধরি এ বি হলো একটি পাঁচতলা বাড়ি, এবং সি ডি হলো একটি মনুমেন্ট। কোণ সিএই, সিএই সমান হচ্ছে 60°। আচ্ছা দেখো, এই কোণটারই একান্তর কোণ হচ্ছে এটা, তাহলে এটা কত হবে আমার 30°। এবং কোণ এডিবি, এডিবি সমান একান্তর কোণ এডিবি সমান একান্তর, এটা কার একান্তর, এর, তাহলে হচ্ছে ডিএই, ডিএই সন সন হচ্ছে 30°। এ বি সন বলা আছে 16 মিটার। এবার দেখো, এটা আমার এ বি ডি, যদি আমি ত্রিভুজ ধরি তো এই ত্রিভুজটার এটা পাচ্ছি, অর্থাৎ লম্ব বলা আছে, আর ভূমিটা আমি পেয়ে যাব ট্যান করে, লম্ব বাই ভূমি যদি করি তাহলে ট্যান করে আমি ভূমি মানটা পেয়ে যাব। তাহলে আমি লিখছি, অতএব এ বি ডি, এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই ট্যান 30° সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিডি। ট্যান 30 মান হচ্ছে 1/√3 সমান এ বির মান হচ্ছে 16, বিডির মান হচ্ছে জানি না। তাহলে যদি কোনাকুনি বজ্র গ্রহণ করি তো বিডি একে
বিডি সমান ষোলো রুট থ্রি, ষোলো রুট থ্রি মিটার। তাহলে আমি পেয়ে গেলাম দ্বিতীয় আনসারটা, লেখা আছে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরত্ব অবস্থিত। লিখব অতএব বাড়িটি, এই যে এ বি হচ্ছে বাড়ি, বাড়িটি মনুমেন্ট থেকে বিডি দূরত্বে অর্থাৎ ষোলো রুট থ্রি মিটার দূরে অবস্থিত। অতএব বাড়িটি মনুমেন্ট থেকে 16√3 মিটার দূরে অবস্থিত। আচ্ছা এখানে লক্ষ্য করো, এ বি যদি আমার 16 মিটার হয় তাহলে ডিইও হবে আমার 16 মিটার, তাহলে এটা হবে আমার 16 মিটার। আচ্ছা এই বিডির মানটা পেলাম আমি 16√3 মিটার, এটার মান পেলাম 16√3 মিটার। তাহলে এটা যদি 16√3 মিটার হয় তাহলে এটার মানও হবে আমার 16√3 মিটার। এবার লক্ষ্য করো এই ত্রিভুজটার এ সি ই, এই ত্রিভুজটার ভূমি পেয়ে গেলাম আমি, লম্বটা বার করতে পারবো। আবার ট্যান করে লম্ব বাই ভূমি করে মানটা বার করতে পারবো। লিখছি আবার এ সি ই সমকোণী ত্রিভুজ থেকে পাই ট্যান 60° সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার সি ই, ভূমি হচ্ছে এ ই, ট্যান 60 মান রুট থ্রি সমান সি ইর মান বার করবো আমরা, আর এ এর মান হচ্ছে 16√3 মিটার। এই 16√3 আমরা মানটা বের করলাম, বিডির মান যত, বিডির মান যত এ এর মান তত। এবার এর নিচে মনে করো ওয়ান আছে, কোনো কোনো যদি বজ্রগণ করে সি একে সি ইকুয়াল টু, এটা গুণ করলে হবে 16√3 ইন্টু রুট থ্রি। এবার 16 বসল ইন্টু রুট থ্রি, রুট থ্রি গুণ করলে কত, থ্রি, 348। তাহলে সি সমান পেলাম আমি 48, তাহলে এটা পেলাম 48। তাহলে এটা এটুকু ছিল 16, এটুকু পেলাম 48, তাহলে টোটালটা কত হলো। তাহলে অতএব সি ডি সমান, সি ডি হচ্ছে সিই প্লাস ডিই এর সমষ্টি, সি মানে পাচ্ছি আমি 48 আর ডি মানে পেলাম 16, ইন টোটাল হবে 64 মিটার। তাহলে অ্যান্সারটা হবে আমাদের যে মনুমেন্টের উচ্চতা কত, তো লিখব অতএব মনুমেন্টের উচ্চতা, মনুমেন্ট উচ্চতা 64 মিটার। বারো দাগের, বারো দাগের অঙ্ক বলেছে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়ানো হচ্ছে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60° কোণ করে থাকে। তাহলে দেখো ধরলাম পি কিউ আর, পি আর হচ্ছে সুতো, এটা হচ্ছে আমার সুতো, সুতোর দৈর্ঘ্য বলা আছে 250 মিটার, সুতোর দৈর্ঘ্য বলছে 250 মিটার, আর বলছে সুতোটি অনুভূমিক রেখা, এর কিউ আরটা হচ্ছে অনুভূমিক রেখা আর পি কিউটা হচ্ছে উল্লম্ব রেখা, তো বলছে অনুভূমিক রেখার সঙ্গে 60° কোণ করে আছে সুতোটা এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45° কোণ করে, আবার একবার বলেছে 45°, 45° বললে উল্লম্ব রেখা এবং অনুভূমিক রেখা প্রায় সমান করে আমরা আঁকব। এটা মনে করো আর, এটা এস, এটা টি, এখানে কিন্তু এটা সুতো, এটা সুতো, সুতো দৈর্ঘ্য সেই সেম একই 250 মিটার, আর সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 45° কোণ করে আছে,
তাহলে বলছে প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে কত উঁচুতে থাকবে, অর্থাৎ পি কিউ এর মান বার করতে বলছে, আর এখানে বার করতে বলছে কিউ এস এর মান। প্রতি ক্ষেত্রে মানে দুটি ক্ষেত্রে, মানে প্রথম ক্ষেত্রে ঘড়িটির উচ্চতা কত, মানে অর্থাৎ মাটি থেকে ঘড়িটার উচ্চতা কত, উচ্চতা বলতে কিন্তু লম্ব উচ্চতাকে বোঝাবে, এটাও কিন্তু উচ্চতা, এটা কিন্তু তির্যক উচ্চতা, এটা হচ্ছে লম্ব উচ্চতা। এই লম্ব উচ্চতাটাই আমরা সবসময় বের করবো, উচ্চতা বলে লম্ব উচ্চতা, এখানে এই উচ্চতার মানটা বার করবো। তাহলে কোন ক্ষেত্রে উচ্চতার মানটা বেশি হবে সেটা আমরা দেখবো, আর বলছে এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে তার সে ভাষা আমি লিখতে বলেছে। তাহলে করছি কি, দেখো ধরি প্রথম ক্ষেত্রে, প্রথমে লিখবো আমরা প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে পি আর হলো একটি ধরি, প্রথম ক্ষেত্রে ধরি পি আর হলো একটি সুতো, কমা যার দৈর্ঘ্য সমান 250 মিটার, এবং কোণ পি আর কিউ সমান 60 ডিগ্রি। অতএব এই বাহুটার মান দেওয়া আছে, এই বাহুটার মান বের করতে বলছে। তাহলে অতিভুজ আইটা লম্ব, তো লম্ব বাই অতিভুজ মানে সাইন, সাইন করে মানটা আমি বের করছি, অর্থাৎ অতএব পি কিউ আর সমকোণী ত্রিভুজ থেকে পাই সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমার পি কিউ, অতিভুজ হচ্ছে আমার পি আর, সাইন 60 মান √3/2 = পি কিউ এর মান বার করব আর পি আর এর মান বলছে 250। এবার আমি নিচে নিচে কাটাকাটি করি একটু, 2 × 1 = 2, 125 × 250, তাহলে নিচে 1 আছে, কোনাকোনি বর্জগণ করলে পি কিউ একে পি কিউ, তো পি কিউ ইকুয়াল টু গুণ করলে হবে আমাদের 125√3 মিটার। তাহলে বলা আছে যে তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি উচ্চতা কত, প্রথম ক্ষেত্রে ঘড়িটি উচ্চতা হচ্ছে পি কিউ, তো ঘড়ি উচ্চতা পেয়ে গেলাম 125√3। তাহলে প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে কত উপরে থাকবে, তাহলে লিখবো অতএব প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে 125√3 মিটার উপরে থাকবে। এবার লিখব দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে সেম একই ভাষা লিখব, ধরি আর টি হলো একটি সুতো, কমা যার দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য 250 মিটার, এবং কোণ আর টি এস, আর টি এস হলো দেখো আর টি এস বলেছে 45 ডিগ্রি, অতএব আর এস টি সমকোণী বুঝতে পারি, অতএব আর এস টি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এখানেও আমি ট্যান ধরছি, ট্যান বলছি লম্ব বার করতে হবে আর অতিভুজ দেওয়া আছে, তো লম্ব বাই অতিভুজ সাইন করে করছি, তাহলে অতএব সাইন 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আর এস, অতিভুজ হচ্ছে আর টি, এবার সাইন 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়াল টু আর এস এর মানটা বার করবো, আর টির মানটা হচ্ছে 250। এবার দেখো এবার কোনাকোনি বজ্রগণ করলে, বজ্রগণ করলে হবে এদিক, এদিককার যদি গুণটা আমি আগে করি তাহলে আমি পাচ্ছি √2 আর এস ইকুয়াল টু
250 implies r s equal to root 2 টা গুণ ছিল ভাগ হয়ে গেল তাহলে 250 বাই root 2 equal to r s equal to দেখো আমরা করণী চ্যাপ্টারে করেছি নিচে করণী থাকলে করণেশন করতে পারবো তো নিচে তো root 2 আছে তো আমি root 2 দিয়ে উপর নিচে গুণ করছি তাহলে 200 করণেশন করার জন্য 250 root বাই root 2 ছিল তো root 2 দিয়ে উপর নিচে গুণ করলাম root 2 বাই root 2 এবার 250 root 2 থাকলো root 2 root 2 গুণ করলে 2 হয়ে গেল তো কাটাকাটি যদি করি 2 1 কে 2 125 2 250 তাহলে আমি পেলাম 125 root over 2 এত মিটার তাহলে আর এস এর মান পেলাম 125 root 2 মিটার তাহলে এখানে বলেছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পেলাম ঘুইটি 125 root প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম ঘুইটি আমার থেকে 125 root 3 মিটার উপরে উড়ছে আর এখানে পেলাম 125 root 2 তাহলে এখন কিন্তু root 2 আগে ছিল root 3 তাহলে এখন কামানটা কম আগে কামানটা কি বেশি তাহলে অতএব দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে এখানে প্রতি ক্ষেত্রে অর্থাৎ প্রথম ক্ষেত্রে মান বার করতে বলেছে আলাদা করে আর দ্বিতীয় ক্ষেত্রে আলাদা করে মান বের করতে বলেছে লিখে দিলাম অতএব দ্বিতীয় ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে থেকে 125 root 2 মিটার উপরে থাকবে তারপরে বলেছে এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচে থাকবে তাহলে প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম 125 root 3 আর এখন পেলাম 125 root 2 তাহলে মান বেশি যেহেতু root 3 এখানে root 2 তো লিখব অতএব এদের মধ্যে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচু থাকবে ঘড়িটি বেশি উঁচুতে থাকবে এটা হলো আমাদের অ্যানসার 13 অঙ্ক 13 অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 13 নম্বর অঙ্ক বলছে উড়োজাহাজের একজন যাত্রী কোন এক সময় তার একপাশে হাওড়া স্টেশনটি মনে করো এটা একটা উড়োজাহাজ এটা একটা উড়োজাহাজ এটা একটা উড়োজাহাজ তো বলেছে উড়োজাহাজের কোন একজন যাত্রী একজন যাত্রী কোন এক সময় তার একপাশে একটি একপাশে হাওড়া স্টেশনটি এবং তার ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পায় তাহলে এই রেখা বরাবর প্লেনটা চলছে এই রেখা বরাবর প্লেনটা চলছে এখানে প্লেন যেখানে আছে সে বিন্দুর নাম দিলাম আমি এ এবার লম্ব উচ্চতা অঙ্কন করলাম এক পাশে বলছে 30 ডিগ্রি এক পাশে বলছে 30 ডিগ্রি বি বিন্দুতে মনে করো হাওড়া স্টেশন বি বিন্দু হচ্ছে হাওড়া স্টেশন স্টেশন বি বিন্দু হচ্ছে হাওড়া স্টেশন আর সি বিন্দু হচ্ছে শহীদ মিনার দেখো এর নাম দিলাম মনে করো ও এবার প্রশ্ন হচ্ছে এর নাম দিলাম মনে করো পি কিউ পি কিউ পথে প্লেনটা যাচ্ছে এবার মনে করলাম যে এ বিন্দুতে প্লেনটি অবস্থিত সেই এ বিন্দু থেকে কোন একজন ব্যক্তি প্লেন থেকে হাওড়া স্টেশনে দেখছে অবনতি কোণে কত ডিগ্রি অবনতি কোণে অবনতি কোণটা বলছে 60 ডিগ্রি তাহলে এর একান্তর কোণ কোনটা হবে এটা যদি এটা সমান্তরাল তাহলে এর এক এটা যদি ছেদক ভেদক হয়
PQ এবং BC মনে করো সমান্তরাল সরলরেখা, আর এ বি হচ্ছে ছেদের ভেদক, তাহলে এর একান্তর কোণ হবে এটা, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এবং তার একই পাশে এখান থেকে ডান দিকে দেখছে তো স্টেশনটা 60 ডিগ্রি অবনতি কোণে, তার উল্টো পারে বিপরীত দিকে দেখছে হাওড় স্টেশনটা 30 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এখান থেকে দেখছে অবনতি কোণে, এ রেখা বরাবর, এ রেখা বরাবর, তাহলে এর একান্তর কোণ কোনটা হবে? এটা, এটা হবে 30 ডিগ্রি। এবার বলেছে ওই সময় উড়োজাহাজটি যদি 445 রুট মিটার উঁচুতে থাকে, তাহলে উচ্চতাটা বলছে মাটি থেকে উচ্চতা বলছে 545 রুট মিটার, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? অর্থাৎ বিসির মানটা আমরা বার করব, হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের দূরত্ব বার করবো, অর্থাৎ বিসির মানটা বার করবো। তা লিখি, ধরি এ বিন্দু হলো উড়োজাহাজটির অবস্থান, অবস্থান বা এ বিন্দুতে উড়োজাহাজটি অবস্থিত, এবং বি ও সি হল যথাক্রমে হাওড়া স্টেশন ও যথাক্রমে মানে পরপর, প্রথমে নাম দিয়েছি বি, বি মানে হাওড়া স্টেশন, আর সি মানে ফিরোজ মিনার, শহীদ মিনার ও শহীদ, বি ও সি হল যথাক্রমে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের অবস্থান, বিওসি বিন্দু হলো, বিন্দু লিখবে এখানে, এবং বিওসি বিন্দু হলো যথাক্রমে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের অবস্থান। উড়োজাহাজের উচ্চতা বলেছে, অতএব মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা হচ্ছে ও এ, ও এ সমান বলছে 545 রুট 3 মিটার, আর এবার লিখবো, অতএব কোন এ বি ও, কোন এ বি ও সমান একান্তর, এটা কার একান্তর? একান্তরটা হচ্ছে পি এ বি এর একান্তর, পি এ বি সমান হচ্ছে 60 ডিগ্রি, এবং কোন এ সি ও এর একান্তর হচ্ছে এটা কিউ এ সি, তাহলে লিখবো আমরা এ সি ও সমান সমান একান্তর, একান্তর কোণ কিউ এ সি সমান সমান 30 ডিগ্রি। সব কিছু পেয়ে গেলাম, এবার দেখো কি করব, আমার অ্যান্সার চাইছে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের দূরত্ব কত, অর্থাৎ এই বি সির মানটা আমরা বার করব। কিভাবে করব? দেখো এই ত্রিভুজটার এ বি ও বা এ ও বি এই ত্রিভুজটার লম্ব জানা আছে, ভূমিটা আমি বার করবো, লম্ব বা এই ভূমি করে ট্যান এর মান করে এই মানটা পাবো, একই রকম বিপরীত কোণ করি, আবার লম্ব বা এই ভূমি করে এই ত্রিভুজটার এই মানটা পাবো, তাহলে দুটো মান যোগ করলে আমি এই মানটা পেয়ে যাবো। তাহলে লিখবো, অতএব এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই ট্যান 60 ডিগ্রি, সমান লম্ব বায়ু ভূমি, লম্ব হচ্ছে ও এ, ভূমি হচ্ছে ও বি, তো লম্ব ট্যান 60 মান √3 সমান সমান ও এর মানটা বলা আছে 445 √3, 445 √3 বাই ও বি সমান সমান √3 √3 কেটে দিলাম, এখানে থাকলো 1, তো 1 দিয়ে ওবি কে গুণ করলে কত হয়? ওবি একে ওবি সমান 4545 এত মিটার, তাহলে ওবির মানটা পেলাম, ওবির মানটা পেলাম 545 মিটার। আবার আবার আমি এখানেই করে নিচ্ছি, আবার এবার এ ও সি এতে বুঝতে হচ্ছে, আবার এ ও সি সমকোণী
ত্রিভুজ থেকে পাই, থেকে পাই। আবার একই ট্যান ট্যান 30 লিখবো এখানে, যদি কোণের মান 30 ডিগ্রি বলতে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বায়ুভূমি, লম্ব হচ্ছে ও এ, ভূমি হচ্ছে ও সি, ট্যান 30 মান হচ্ছে 1/√3, ট্যান 30 মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু ও এর মান হচ্ছে 445√3, ও সি মানটা বার করব। এবার দেখো যদি কোনা কোনি গুণ করি, ওসি একে ওসি, ওসি সমান এটা গুণ করলে হবে 545√3, আর √3 গুণ করলে হবে 3, √3 গুণ করলাম, √3 সঙ্গে √3 গুণ করলে 3, তাহলে অ্যান্সারটা হবে আমাদের যদি গুণ করি 3 5 15, 5 হাত হলো 1, 3 4 12, 13, 3 হাত হলো 1, 3 5 15, 1 16, 1635 মিটার। তাহলে এটুকু মান পেলাম আমরা 1635 মিটার। তাহলে ইন টোটাল কত হবে বিসি এর মানটা, তাহলে লিখব অতএব বিসি, অতএব অতএব বিসি সমান বিসি হচ্ছে ও বি প্লাস ও সি এর সমষ্টি, ও বি ও বি আর ও সি সমষ্টি। তো ও বিটা আমি পেয়েছি 545 মিটার, আর ও সিটা পেলাম 1635 মিটার। যোগ করে পাচ্ছি আমি 5 5 যোগ করে 10 9 হলো 1, 3 8 4 7 8, আর 6 5 11 1 হলো 1 2, 2180 মিটার। তাহলে অ্যান্সার লিখবো আমরা যে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব, তো লিখবো অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব ২১৮০ মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে চৌদ্দ দাগ বলেছে একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে, রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকাটি পতাকা দণ্ডটির চূড়া এবং পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে এত এত, তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখতে বলছে। দেখো এটা হলো আমার একটি তিনতলা বাড়ি, ভাবলাম এটা তিনতলা বাড়ি, এবার তিনতলা বাড়ির উপরে একটা পতাকা আছে, এটা হলো আমার পতাকা, এটা হলো পতাকা, তিনতলা বাড়ি বলা আছে যে একটি তিনতলা বাড়ির ছাদে, তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে, তাহলে পতাকাটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 3.3 মিটার। আর বলা আছে রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া, এই পতাকা দণ্ডের চূড়া হচ্ছে এটা, আর পাদদেশ হচ্ছে এটা, পতাকার পাদদেশ এটা আর পতাকার চূড়া এটা। তাহলে বলছে চূড়াটির উন্নতি কোণ বলছে 50 ডিগ্রি, আর পাদদেশটির উন্নতি কোণ বলছে 45 ডিগ্রি, তাহলে এবি হলো আমার একটি তিনতলা বাড়ি, আর সি হলো সি এ বিন্দু থেকে দেখছি আমি পতাকাটির চূড়ার দিকে, পতাকার চূড়ার দিকে দেখছি আমি, এই কোণটা বলছে পতাকার চূড়ার কোণটা বলছে 50 ডিগ্রি, এবং এই কোণটা বলছে মানে পাদদেশটা বলছে পতাকাটারই 45 ডিগ্রি। এখান থেকে আমি আবার উপরের দিকে দেখছি, অর্থাৎ চূড়ার দিকে পতাকাটার দিকে দেখছি, তাহলে কোণটা বলছে 45 ডিগ্রি, আর ওখান থেকে পতাকা দণ্ডের গোড়ার দিকে দেখছি তো 45 ডিগ্রি, আর পতাকা দণ্ডের মান দেওয়া আছে 3.3 মিটার, আর বাড়িটির উচ্চতা আমাকে বার করতে বলেছে। এবার আর কিছু বলা নেই,
আর দেওয়া আছে ট্যান ট্যান 50 ডিগ্রির মান 1.192। এই মানটা আমাদের দেওয়া আছে, কারণ এই মানটা আমরা ছক থেকে পাবো না। আমরা যে ছক জানি 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মানগুলো ট্যান সাইন কস ট্যানের, সেই মানগুলো টেবিলে, কিন্তু 50 ডিগ্রি টেবিলটা দেওয়া নেই, তার জন্য এই মানটা বইয়ে দেওয়া আছে। তো বাড়িটির তিনতলা বাড়িটির উচ্চতা কত বার করব, এই বিন্দুর নাম দিলাম এম। ধরি লিখছি, ধরি এ বি হল একটি তিনতলা বাড়ি, এবং এম হল একটি পতাকা দণ্ড, এম সন বলা আছে 3.3 মিটার, এম সন বলা আছে 3.3 মিটার। এবার বলছে কোন, দেখো কোনটা, এ সি বি সন 45 ডিগ্রি, এবং এম সি বি কোন এম সি বি সন হচ্ছে 50 ডিগ্রি। এবার দেখো আমি কি করছি, এই ত্রিভুজ থেকে এই বাহুটার মান বার করছি। আচ্ছা ধরে নিলাম এই বাহুটা হচ্ছে এক্স, ধরি এ বি সমান এক্স মিটার, আরো ধরলাম এ বি সমান এক্স মিটার। এবার দেখো এ বি সি সমকোণী হতে পারে, লিখছি অতএব এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এবিসি সমকোণ ত্রিভুজতে পাই, লম্ব বাই ভূমি করছি আমি, তো লম্ব বাই ভূমি, তো ট্যান এখানে কোনটার মান কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে আমার এবি, ভূমি হচ্ছে বিসি, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1 সমান এবির মান হচ্ছে এক্স, বিসির মান আমি জানি না, তাহলে বিসি একে বিসি, তো বিসি কত হলো এক্স, এত মিটার, তাহলে এ মানটা পেয়ে গেলাম, এই বিসি মানটা পেয়ে গেলাম এক্স মিটার, এক্স মিটার। এবার বিসির মান পেলাম এক্স মিটার, এবার ধরছি বিসি এম বা এম বিসি সমকোণ টোটাল ত্রিভুজ হচ্ছে, এবার আবার এম বিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, আবার ট্যান এটা হচ্ছে আমার লম্ব, ভূমি হচ্ছে এটা, ভূমিটা হচ্ছে বিসি, লম্বটা হচ্ছে বিএম, লিখছি ট্যান, এখানে কিন্তু কোণের মানটা আমার হবে 50 ডিগ্রি, তো ট্যান 50 সমান লম্ব হচ্ছে এম বি, ভূমি হচ্ছে বিসি, ট্যান 50 ডিগ্রি মান দেওয়া আছে আমাদের 1.192 ইকুয়াল টু এম বির মানটা হচ্ছে এম বি, এম বির মান হচ্ছে এ এমটা হচ্ছে দুটি পার্ট, এ এমটা হচ্ছে 3.3 মিটার, আর এটা হচ্ছে এক্স, তাহলে কত হবে টোটালটা 3.3 + x, তাহলে এটা বসাবো এখানে আমি 3.3 + x, আর বিসি মানটা এক্স, এক্স দিলাম। এবার আমি এটা গুণ করছি, এটা গুণ করলে হবে আমার 1.192 × x, সন সন এটা বসে গেল 3.3 + x, এক্স টি বাম দিয়ে করি, তো 1.192 x মাইনাস এক্স কে বলে মাইনাস এক্স ইকুয়াল টু 3.3। তা দেখো
যদি আমি এখান থেকে এক্স কমনটা নিই, অ্যাকচুয়ালি এক্স যদি কমনটা নিই বোঝার সুবিধা হচ্ছে, তাহলে কী হবে 1.192 মাইনাস ওয়ান সমান সমান 3.3। এবার এক্স ইন্টু 1.192 থেকে যদি ওয়ান বাদ দিয়ে দিই তাহলে কত হবে 0.192, তাহলে হবে 0.192 ইকুয়াল টু হচ্ছে 3.3। তাহলে এক্স ইকুয়াল টু হবে 3.3, এটা গুণ ছিল ভাগ হয়ে গেল, তাহলে হবে 0.192। এবার দেখো দশমিক তুললে দশমিকের পর তিনটা ঘর তিনটা শূন্য করে বসবে, অর্থাৎ এক দিয়ে তিনটা শূন্য। একই রকম উপরে দশমিক তুললে নিচে দশমের জন্য একটা এক, দশমিক একটা ঘরের জন্য একটা শূন্য, এভাবে করলে হয়। অথবা এভাবে করতে পারি আমি, এখানে যেহেতু দশমিকের পর দুটা তিনটা ঘর আছে, তাহলে এখানেও দশমিকের পর তিনটা ঘর, অর্থাৎ তিনটা শূন্য নিতে পারতাম। নিলে আমরা দশমিক তুলে দিলাম, তাহলে ফ্রেশ করে লিখি, তাহলে হবে আমার 3.3 × 1000/192×10। এবার শূন্য শূন্য কাটলাম, তিন দিয়ে কাটছি, তিন দিয়ে কাটলে হবে 3×11=33, তিন দিয়ে কাটলে হবে 3×6=18, 19, 1×2=12, 3×4=12। এবারে কাটছি আমি 4 দিয়ে, 4×16=64, 4×25=100। তাহলে মানটা হবে আমার 16 থাকলো, 25 সঙ্গে 11 গুণ করলে হবে 25×25=5, 7 থাকলো 2, 25×25=26, 27 এত। তাহলে এটা ভাগ করলে হবে, তাহলে এক্স ইকুয়াল টু নিচে হচ্ছে আমার 16, নিচে হচ্ছে 16, উপরে হচ্ছে 275, 275। এটাকে ভাগ করছি আমি দশমিকে নিয়ে আসছে, 16-কে 275 দিয়ে ভাগ করছি, 16×1=16, নামলো 1, 1, 5 নামলো, 7×16=112, নামলো আমার, বিয়োগ করলে হবে 3, দশমিক নিয়ে 0, 16×2=32 বেশি হয়েছে, 16×1=16, 2, 1 হবে এখানে, 4×14, দশমিক শূন্য পাবো আবার, 5×16=9×16=144, বেশি হয়েছে, 8×16=128, 128, 10 থেকে 8 বাদলে হচ্ছে 2×1=12, দশমিক শূন্য পাবো, 7×16=112, আবার চলে এভাবে করতে করতে, তাহলে মান পেলাম 17.18। কিন্তু আমি দশমিকের পর যদি দুটো ঘর নিই, তাহলে এখানে 1.8 আছে, তাহলে 3 নম্বর ঘরটা কত, 7, তাহলে 5-এর চাইতে বড়, তার জন্য এক ঘর এদিকে দশমিকটা মানে সংখ্যা একটা বাড়বে। আমি জানি আসন্ন মান করার সময় যে ঘর পদ নিব তার পরে ঘরটা দেখতে হয়, তার পরে ঘর কত আছে, 7, 7 যেহেতু 5 কিংবা 5-এর দিকে চাইতে বড়, তাহলে এপারে বাম দিকে একটা ঘর বাড়বে, তাহলে 8 আছে 9 হয়ে যাবে, তাহলে হবে আমাদের 17.19 এত মিটার প্রায়। আসন্ন মানে করতে গেলে প্রায় কথাটা ব্যবহার করতে হয়। তাহলে তিনতলা বাড়ির উচ্চতা কত, তাহলে এই এক্স এর মান ছিল আমার তিনতলা বাড়ি, তো তিনতলা বাড়ির উচ্চতা কত পেলাম, এক্স, এক্স এর মান পেলাম 17.19। তো লিখবো অ্যান্সারটা, অতএব তিনতলা তিনতলা বাড়িটির উচ্চতা 17.19 মিটার প্রায়। পনেরো দাগ বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 60 মিটার, 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ বলছে 60 মিটার হলে এবং 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত। দ্বিতীয়
দুটা চূড়া বলেছে এখানে, একটা বলছে 180 মিটার, একটা বলছে 60 মিটার, দুটো চূড়া বলা আছে। এটা আমার অনুভূমিক রেখা, এই রেখার উপরে ধরলাম এবি, এবি হলো 180 মিটার উঁচু একটি চূড়া স্তম্ভ, এবং সিডি হলো 60 মিটার উঁচু একটি স্তম্ভ। এবার বলছে ভাষাটা, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে, দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, এই উন্নতি কোণটা বলছে 60 ডিগ্রি, এই কোণটা বলছে 60 ডিগ্রি, এবং দ্বিতীয়টির প্রথমটির গোয়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, এই উন্নতি কোণটা আমাকে বার করতে বলেছে, এই কোণটার মান আমরা বার করব। বলছে দ্বিতীয়টির গোয়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ বলছে 60 ডিগ্রি হলে প্রথমটির গোয়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, এই কোণের মানটা আমাকে বার করতে বলেছে। তাহলে কি করো দেখো, যদি আমি এই ত্রিভুজটার কথা ভাবি, এ বি সি এই ত্রিভুজটার লম্ব দেওয়া আছে, ভূমিটা পাবো, আবার এই ত্রিভুজের লম্ব দেওয়া আছে, ভূমিটা পেয়ে গেলাম, তো ভূমি আর লম্ব করে ট্যান করে দেবো। তাহলে ভাবলাম এই কোণটা মান কি থিটা, এই কোণটা মান কি থিটা, ধরি এই কোণটা মান হচ্ছে থিটা, তো দেখছি ধরি এ বি হলো, এ বি ও সি ডি হলো, এবিও সিডি হলো দুটি স্তম্ভ, এবিও সিডি হলো দুটি স্তম্ভ, দুটি স্তম্ভ, এবি সমান বলা আছে 180 মিটার, এবং সিডি সমান বলা আছে 60 মিটার, আর বলা আছে কোণ এ ডি সি সমান 60 ডিগ্রি, ও কোণ সি বি ডি সমান হচ্ছে, সি বি ডি কোনটা বলা নেই, ধরে নিচ্ছি ধরি কোন সি বি ডি সমান থিটা, আরো ধরি কোন সি বি ডি, সি বি ডি সমান থিটা। এবার লিখবো প্রথম ত্রিভুজটার নাম হচ্ছে এ বি ডি, নিচে লিখবো অতএব এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাহলে ট্যান করব, লম্ব দেওয়া আছে, ভূমিটা বার করব, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বি ডি, ট্যান 60 মান √3 সমান এ বির মান হচ্ছে 180 মিটার, আর বিডি থাকলো, যদি কোনাকোনি গুণ করি বিডি একে বিডি, তাহলে হচ্ছে আমার √3 × BD সমান 180। এবার বিডি সমান হবে 180টা উপরে বসতো, √3টা নিচে, এবার নিচে √3 থাকার জন্য আমি হরের করণীয় করবো, তাহলে কি করছি, উপর নিচে আমি √3 দিয়ে গুণ করছি, 180√3 / √3 × √3 = 3, 3 × 3 = 3, 3 × 3 = 3, 3 × 3 = 3, তাহলে কত হলো 60√3 মিটার, 60√3 মিটার। তাহলে পেলাম যে বিডি, তাহলে স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব বিডির কত, পেয়ে গেলাম কত 60√3 মিটার। এবার চলে আসলাম বি সি ডি, এই ত্রিভুজটার এই লম্বটা পেয়ে গেছি, ভূমিটা পেয়ে গেলাম, তো লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, আবার আবার লিখছি আবার বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ট্যান বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, ট্যান এখানে কিন্তু থিটা বসাবো, যেহেতু কোণটা থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার সি ডি আর ভূমি হচ্ছে বি ডি। এবার ট্যান থিটা থাকলো,
টেন সে থাকলো সমান সিডির মান হচ্ছে 60 মিটার আর বিডির দেখো সিডির মান হচ্ছে 60 মিটার আর বিডির মান 60√3 মিটার তো 60/60√3 60/60 কেটে গেল তাহলে কি পেলাম 1/√3 এবার ট্যান থিটা থাকলো সমান ট্যান কত ডিগ্রি মান 1/√3 ট্যান 30 মান এখানে লিখে দিলাম ট্যান 30 ডিগ্রি ট্যান 30 মানে হচ্ছে 1/√3 ট্যান ট্যান উভয় পক্ষ কেটে গেল তাহলে থিটা মানটা কি পেলাম তাহলে থিটা ইকুয়াল টু পেলাম 30 ডিগ্রি থিটা ইকুয়াল টু পেলাম 30 ডিগ্রি তাহলে এই থিটা মানটা পেলাম 30 তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হলো আমার 30 ডিগ্রি তাহলে অ্যান্সার লিখবো অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ অ্যান্সার লিখছি আমি এখানে অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি এটা আমাদের অ্যান্সার